প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরগুলোর তুলনায় দুর্নীতি কিছুটা কমেছে। যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কার্যক্রমে কিছু গাফিলতি আছে, এই প্রতিষ্ঠানের ভেতরেও দুর্নীতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। আমাদের আমরা যে ভালোভাবে কাজ করতে পারছি কথাটা সঠিক নয়, আমাদের কাজে গাফিলতি আছে, আমরা সময়বদ্ধ সময়টা মানি না অনেক সময়, আর ইয়েস আমাদের মধ্যে দুর্নীতি আছে, আমরা চেষ্টা করছি, তবে হ্যাঁ সার্বিকভাবে দেশে দুর্নীতি কমেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং পুলিশকে জনবান্ধব করতে এই বাহিনীর কার্যক্রম মনিটরের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলেন তিনি। পুলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, পুলিশের আমাদের প্রয়োজন, পুলিশের কার্যক্রমটা যাতে জনবান্ধব হয়, যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং নট উইদিন দি অর্গানাইজেশন, তাহলে হবে কি, তাহলে তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রতিটি নাগরিকের সম্পদের হিসাব সরকারের কাছে থাকা প্রয়োজন বলেও মনে করেন দুদক চেয়ারম্যান। আমাদের লক্ষ্য একটাই, যেমন মফিজুর রহমান, 21 টেলিভিশন।